গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি রোভার বং। আজকে আমি আর মা এসেছি জার্মান ক্যাফে অ্যান্ড বিস্ট্রোতে। এই ক্যাফেটা নতুন খুলেছে অ্যাক্সেস মলের ঠিক বাইরেই, সেম বাউন্ডারির মধ্যেই, কিন্তু অ্যাক্সেস মলের ঠিক বাইরে। তো আজকে এখানে আমরা ডিনার করব, আর আমাদের এক্সপিরিয়েন্স কি হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। ক্যাফেতে এসে কফি খাবো না সে তো হয় না, তাই স্টার্ট করলাম ক্যাপাচিনো দিয়ে। ডিনারে ফার্স্ট আইটেমই ছিল স্প্যানিশ অমলেট। আমাদের স্প্যানিশ অমলেট। মা, তোমার কেমন লাগলো স্প্যানিশ অমলেটটা? ভালোই লাগছে, টেস্টি। ডিম, চিজ, সব কিছুই আলাদা আলাদা টেস্ট পাচ্ছি, খেতে বেশ ভালোই লাগছে। এসে গেছে জার্মান ক্যাফে স্পেশাল গ্রিল চিকেন উইথ হার্ব রাইস। চলুন আপনাদের দেখিয়ে দিই কেমন এটা, তারপরে আমি টেস্ট করে বলবো খেতে কেমন। এরপর নেক্সট ছিল জার্মান ক্যাফে স্পেশাল গ্রিল চিকেন উইথ হার্ব রাইস, যার মধ্যে ছিল দু রকম চিকেন, চিকেন ইন রেড সস, চিকেন ইন পেস্টো সস, এছাড়াও ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, ভেজিটেবলস আর হার্ব রাইস। ভালোই লাগলো আমার, একটু মনে হলো একটু সল্টি টাইপের টেস্ট, বাট ইটস গুড। এবার ট্রাই করবো চিকেন ইন রেড সস। This is good, plain rice with a mild flavor of herb. আমার মনে হয় যে কটা ডিশ এখানে পাওয়া যায় তার মধ্যে দিস ইজ দ্য হেলদিয়েস্ট, তো আপনারা এখানে এসে এটা অবশ্যই ট্রাই করতেই পারেন। তো ডিনার ডান, এখন আমরা বাড়ি ফিরছি। প্রাইস এখানে আমার বেশ রিজনেবলি লাগলো, মানে আমরা তো অনেক কিছু অর্ডার করেছিলাম, বাট টোটাল আমার অনলি 1000 rupees হয়েছে। তো প্রাইস আমার বেশ রিজনেবল লাগলো, অ্যান্ড ফুড ওয়াজ অলসো গুড। আপনারা ট্রাই করতেই পারেন অ্যাক্সেস মল এলে। তো এখন আপাতত বাড়ি ফেরার পালা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। নেক্সট ব্লগে আবার দেখা হবে। যদি আপনাদের ভালো লেগে থাকে দেন ইউ গাইজ নো দ্য ড্রিল, লাইক অ্যান্ড কমেন্ট। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বাই বাই।